প্রিয় দর্শক বন্ধু, আমার চ্যানেল কোনসি রাজনৈতিক দলর সপোর্ট নেও না কি তাঙ্কু আক্ষেপ করু নাই। এই ভিডিওটি কেবল বিজ্ঞাপন পাই হইছি, আকু দেখি মনোরঞ্জন করন্তু। মোদি কে আর কেই হটেই পারিবেনি, মোদি এতর নিশ্চয় জিতিবে, সারা ভারত খালি মোদিময় হয়ে যাব। এ মোদিজি, তোমার যেমতি উন্নতি হয়েছিল মোর সেমতি টিকে উন্নতি করাই দিও, এটিকে দয়া কর মোদিজি। তুমি যেমনি চা বিকি বিকি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, মতো সেমতি ছোট চা দোকান গোটা বড় চা দোকান করাই দিও। না বা বড় চা দোকান কাই করাইব, মতো গোটে বড় লোক করাই দিও। এতিকি দয়া কর মোদিজি, এতিকি দয়া কর। হ্যাঁ দয়া কর মোদিজি, তাকে বড় লোক করাই দিও মোদিজি, বহুত বড় লোক করাই দিও। চা দোকান কাই করেছি মোদিজি, তাকে বড় লোক করে দিও মোদিজি। হে রে, তুই এ কেউ মোদি কথা কুচু কইলু? হ্যাঁ এ তো নীরব মোদি কথা কুচু না, সে ললিত মোদি কথা কুচু, কা কথা কু মূর্খুটা কি রে? আমার ভারতবর্ষর প্রধানমন্ত্রী কি নরেন্দ্র মোদি? বাস, মু সেই নরেন্দ্র মোদি কথা হি কুচি। ওহো, নরেন্দ্র মোদি কথা কুচু না? হে প্রভু, ভারতবর্ষ সারা খালি মোদিময় হয়ে যাও, কেন্দ্রের মোদিময় হয়ে যাও, আর রাজ্যের বি মোদিময় হয়ে যাও। হ্যাঁ মূর্খুটা কি, এটা কেন্দ্রের যে প্রধানমন্ত্রী হব, সে পুনি রাজ্যের কেন মুখ্যমন্ত্রী হব? এই পারিবনি রে বাপা। আরে মু পুরা সেই কথা কউচি, এথর যদি তুমি ভোটে জিতিল তাহলে তোমার সিএম কি হব কইলু? বহুত লোক অছন্তি এবা এই সে দুই জন কথা কউচু তো কেন্দ্রমন্ত্রী অছন্তি, জনে ভোট পাইকি কেন্দ্রমন্ত্রী হয়েছি, আউ জনে ভোট ফোট পাইনি কোটি টিআই, খালি দয়ার কেন্দ্রমন্ত্রী হয়েছি, তো তা কথা কউচু তো শ্যাম হব? আরে বাবু, সে তো কৌড়ি জিতিনি, সে কেন শ্যাম হব? হ্যাঁ বাবা, বড়িয়া কথা কইছি, বড়িয়া কথা কইছি। আরে বাবু, তোমার রাজ্যরে টাণুয়া নেতা নাহান্তি বলি আমি দুই দুইটা মুখ্যমন্ত্রী প্রার্থী দেইছু, দামবাবুঙ্কু দেলু, বজ্রদবাবুঙ্কু দেলু, আউ অসুবিধা কোন? এই হরিয়া, আউ সব ঠিকঠাক চালছি তো? ঠিকঠাক মানে এ পুরা ঠিকঠাক না, আমার গাঁরে একদম পুরা জমিকে রালি চলিছি। এথর আমি উডিকি। তুমি এথর উডিকি? হ্যাঁ। আচ্ছা যদি তুমি এথর উডিকি আসিব, তোমার মুখ্যমন্ত্রী প্রার্থী কি? হ্যাঁ হ্যাঁ, মুখ্যমন্ত্রী নিরঞ্জন হব, আর নলে ভক্তদাস হয়েছিল, নলে ঠিক কথা কইছ, পুরা শৈশরে ঠিক কথা কইছ। তোমার যে নেতা না, খালি নির্বাচন জিতি গলা পরে কোন হব কইলে? খালি টোনাটুনি চালিব মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হলো না নাই, মুটে কই সারি মুখ্যমন্ত্রী প্রার্থী চয়েস হয়ে গেল পরে, তারপরে আউ দলের যে রয়েছে তো জন জন খালি খসিলে দলর আর কোণ অছি, আউ মন্ত্রিমণ্ডল গড়া হয়ে পারিব না? একদম ভালো, হ্যাঁ এক দল পুরা ভালো। আউ হ্যাঁ বাবু, ও তোমার টনাটনি ভুবানি এমতি বাবু, টনাটনি চালিব চালিথিব, শেষকু কেন্দ্রে বসি যেটা ফাইনাল করিব সেইটা ফাইনাল, তারপরে সব চুপ হয়ে যাবে। হ্যাঁ যাও পদে কথা এতবেলকে কহিলু। হ্যাঁ ছাড়ব, আমার সে কম মিলব। আউ গোবিদ, আরে কুয়াড়ে তুমি গল সকালে আসিকি মো চা দোকানে খোঁজি গেলু, তুমি নথেল? এক কথা কোণ কি আজ্ঞা, আজি বা আমার নির্বাচন মণ্ডলে রালি থেলা। হ্যাঁ জানছুন না, সেন্টরু অমিত শাহ আইথেলে, কি লোক, খালি তো মুন্ডমাল কোণ অছি, থালি মারদব পুরা এপুটু সেপটে যাই চাল যাব, সোরিষ যদি ওপরু পকাইব তলে জমা পড়বনি, আউ চারি পাঁচ লক্ষ লোক অমিত শাহ যে ভাষণ দেলে। এরে বাবা, রাজ্যরে কোণ তোমার কে নেতা না, সবুলে সেই সেন্টর গোটা গোটা টানি আনুছ? হ্যাঁ ইয়ে হরিয়াউ, আমার এতে লোক তো আমার অঞ্চলে না, কেউ আসলে কেউ ভড়া ভড়া সব ভড়া রে। হ্যাঁ এই নির্বাচন মন্ডলী মন্ডলীর যদি লোক নথিবে তাহলে আর নির্বাচন মন্ডলীর ভড়া রাড়, আমার জেলার যদি লোক ন মিলবে তাহলে আর জেলার লোক ভড়া রাড়, যদি আমার রাজ্যের বি লোক ন মিলবে আর রাজ্যের ভড়া রাড়, সব তো ভড়া রা। আরে ভাই, তম দল আগুরু ভড়া আনুথলা, আমি এবে তমরি পাখরু শিখিকি সেয়া করছু না? আউ ওহ, ইয়ে ন্যাশনাল পার্টি হলে এই ওটাকে তোমার সুবিধা নাই কাই, তুমি কোন সুবিধা মিলি নাই কি কোন? হ্যাঁ তুমি কোন করছো বা? এইটি শুন, আম অমিত শাহ যে আসিনতেলে ভাষণে কইলে ওড়িশার হাত বাড়াইকি 120 সিট নেবে, খালি সেতিকি নুহ, আম বিজেপি দল তম বিজেডি দলকু ওপাড়িকি সিধা বঙ্গোপসাগরকু ফিঙ্গি দেব। এ ছাড়ম ভারি ফোপাড়া বালা, ফোপাড়ি দেব
আরে নবীন বাবু চেয়ার বসিকি ফিফথ ইনিংস খেলি সারলেনি ফিফথ ইনিংস খেলি সারলেনি ভারী খেলা হলা খেলুচন্তি না ভারী খেলা হলা ভারী খেলা হলা কহনি মতে আরে তুমি সব রাজ্যবাসী পাই যা করছ না রাজ্যবাসী তো খালি গোড়ে গোড়ে তোমাকে মোহর মারি জিতাইবে হ্যাঁ বাবু তোম দল 20 বর্ষ হলা কোন করুচন্তি কোন করিচন্তি যা তো খাইছ খাইছ আউ যা খাই ন পারল বিদেশী ব্যাংক রে নেই রাখি দল সে টঙ্কা কো আনিবা পাই মোদি জি কি 5 বর্ষ লাগিলানি তথাপি হউ নাহি তোমার সে মধুপানি গাই আউ জগবন্ধু দাস সেমানে কোয়াড়ে গলে কিন্তু 80-90 পর্যন্ত হারিথিবা বিদেশী রাউতরা এ পর্যন্ত অছন্তি তাঙ্ক বাপা থিলে সে বি রইছন্তি 10 বর্ষ তাঙ্কর মূল্যবান সময় নষ্ট করিথিলে মধ্য সে বাসুদেবপুর বাসীঙ্ক হাত পর্যন্ত ছাড়ি নাহান্তি ছাড়িবে নাহি মধ্য 90 মসিহা পরঠু যেতকর প্রার্থী আসিছন্তি তাঙ্কু কোন সে মাটি কামুড়ি পারলে পারিলে নাহি নিয়মিত ভাবরে তাঙ্ক বিরুদ্ধরে লড়িলে মধ্য বিজয়শ্রী রাউতঙ্কর কিছু ক্ষতি হেলা নাহি আরে বাবু সে কোন কোড়ি খাই কোড়ি মঞ্জি পোতিছন্তি না রাজযোগ তাঙ্ক ভাগ্যরে অছি নাই নাই সে কথা নুহ বাসুদেবপুর লোকমানে বিজয়শ্রী রাউতঙ্কু ভল পাউছন্তি ভোট দৌছন্তি ইলেকশনরে জিতাউছন্তি গাদিরে বসাউছন্তি বাস আরে বাবু তিনি থর মুখ্যমন্ত্রী দেইথবা এ বাসুদেবপুর লোকমানে কোন এড়ে মূর্খ সে কোন মানুষ চিনি নাহান্তি হ্যাঁ আমি যা করিবা কথা করি দেইছু করিকি দেখাইবি দেইছু ভারী দেখেলা বালা হ্যাঁ ভারী দেখেলা বালা বা কথা কইলা বলে আপনক পাটরে সিনা বাটুলি বাদুনি রঘু বাবু হেলে এক কথা কাই কি ভুলি যাউছন্তি আমি বি সেন্টারে 5 বর্ষ থিলু আমি বি করিকি দেখাই দেইছু কোনটা করিকি 5 বর্ষর ছুয়া তুই চুপ কর হ্যাঁ কথা কোন আরে প্রধানমন্ত্রী ওড়িশাকু চারি চারি থর আসিলে ভাষণ মারি দেই বড় বড় কথা কই চালি গলে হ্যাঁ আম বরহমপুরে যেতবে তিতিনি বাতিয়া হেলা সেতবে সে আসিতেলে হ্যাঁ পদে কথা কইতেলে নাই আন্দ্রে যাই সে স্বতন্ত্র প্যাকেজ ঘোষণা করে দিয়েছিলে আরে 50 বর্ষ আমি শাসন কলু কোন ন করছু আমি হ্যাঁ 50 বর্ষ শাসন কল তুমি কোন করছ 90 মসিহা পূর্বরু এ বাসদেবপুর অঞ্চল যে দেখিথব সেই কইব তুমি কোন করছ ঠিক কইছ হয়ো তুমি হো তো খোলা পার্টি খাই খাই দেশটাকে খোলা করে দিল এ পার্টি কোন মাতু নাড় পার্টি পদ্ম নাড় পার্টি তুমি খাই খাই দেশকে খোলা করে খুলি ভাই রঘু ভাবে খাই খাই রাজ্যকে খাই এই দল খোলা এ বড় বড় কথা আমি শাসন করছি 20 বর্ষ হলো শাসন করছি শাসন করে রাজা দেশকে খোলা করে দিল রাজ্যকে আমি খাই খোলা করে তুমি শাসন করতে কই কোন 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 খাই পার্টি করছ কোন যদি আপনার দল এত স্ট্রং তাহলে তুম দলের নেতা কাই তাঁর দলের মিশুচ্ছেন তাঁর দলের নেতা কাই তুম দলের আসি মিশু না যে ভালো কাম করব সে জিতব কিয়া জিতব সেই তো গোটাই লোক তাঁর জেজে বাপা 1965 মসিহার 2 কোটি টাকা বিনিময়ে লুণাবন্ধ তৈরি করে লুণি পানি মাড়ি যাই চাষ জমি সব নষ্ট হয়ে যাওয়া সে জমি গুড়া সব চাষ উপযোগী করে আুয় বাপা পদ অনুসরণ করে তাঁরিয়ার 100টা গ্রিক ইরিগেশন প্রজেক্ট তৈরি করছেন যা ফলের কি সারা ওড়িশার বাসুদেবপুর সবুঠ অধিকা ধান অমল হচ্ছে আমার নবীন বাবু চাষী মানুষ সুরক্ষা ফসল বীমা বি যোগাই দেলে ভাইনা এ ঘরে ঘরে কেমিতি সুবিধারে পানি পৌঁছি পারিব সেতিপাই 285 কোটি টাকার মেগা জল প্রকল্প কিয়ে করছেন হ্যাঁ কৌন কৌন কিয়ে করছেন তাঙ্ক পুয় বিজয়শ্রী রাউতরে 10 বর্ষ হারিলে মধ্য গাঁ ছাড়ি গলেনি হ্যাঁ কাই গলেনি গাঁ ছাড়ি বাবু গলেনি কাই কি কোন অসুবিধা হ্যাঁ চিহ্ন চিহ্ন এথর চিহ্ন বাবুলি ভাইঙ্ক সেবা মনোবৃত্তি কি দেখ তাঙ্ক বাপা করুলে সিয়ে কলে এবে তাঙ্ক পুয় জিতু বাবু বি করিবে বাবু নবীন বাবু লোকমানক পাই যেতি কাম করছেন লোক ভোট দেবেনি কাই কি দেবে না আরে বাবু ইয়ে কোন পুরা পারিবারিক হ্যাঁ রাজনীতি রুয়া রুয়া আমার পারিবারিক রাজনীতি নাই তুমি পরে 5 পিঢ়ি ধরিকি কংগ্রেস সাংসদ করি চালিছি হ্যাঁ বন্ধুবর্গ ধরিকি চালিছ সে কেউ ভদ্র রবট ভদ্রা রবট ভদ্রা কোন আসুছেন বন্ধু বান্ধব বি ছাড়ু না কেমিতি ছাড়িবে বন্ধু বান্ধব ন আনিলে ভোট জমা পাইবে নি নাই আমি সমতকু ডাকিবা সমত আমি প্রচার করিব ডাক রবট ভদ্রা কো কাইকি ডাকুতি প্রিয়াঙ্কা কাইকি ডাকো আই না ভাই আই না কোন এ মতে যা লাগুছি এথর বিজেডি
ନିଶ୍ଚୟ ଆସିବ ଆସିବ ନାଇଁ ଆଉ ଆସିବ ନାଇଁ ଆସିବ ନା କେମିତି ଆସିବ କାଇଁ ବିଜେଡି ଆଣିକି କଣ୍ଟା କରି ପକେଇଯିବା କାଇଁ ବିଜେଡି କଣ୍ଟା ନ କରୁଛି କହୁନ କଣ୍ଟା କରୁଛି କୁହ ଆରେ ନବୀନ ବାବୁ କଣ ନ କରୁଛନ୍ତି କୁହ ନବୀନ ବାବୁ ଆମର ସ୍କୁଲ କଲେ ପିଲାମାନେ ଆମର ପାଠ ପଢିଲେ ଏ କାଦୁଅ ପୋକ ରାସ୍ତାରେ ଆମେ ଯାଉଛୁ ଚାରିଆଡେ ପକ୍କା ରାସ୍ତା ହେଇଗଲା ଆମେ ଖୁସିରେ ପକ୍କା ରାସ୍ତାରେ ଗଲେ ଆଉ ତମେମାନେ ବି ସେଥିରେ ରାଲି ଚଲେଇଛ ସେଇ ପକ୍କା ରାସ୍ତା ଉପରେ ଆମ ବିରୁଦ୍ଧରେ ସେଇଠି ପ୍ରକାର କରୁଛନ୍ତି ଆମ୍ବୁଲାନ୍ସ ସେବା ଯୋଗେଇ ଦେଲୁ ରୋଗୀମାନଙ୍କୁ ମାଗଣାରେ ନେଇ ଆମେ ଡାକ୍ତରଖାନା କରୁ ଡାକ୍ତରଖାନାରେ ପହଞ୍ଚେଇ ପାରିଲୁ ମାଗଣାରେ ରୋଗୀମାନେ ଔଷଧ ପତ୍ର ବି ପାଇପାରିଲେ ନିଆଁ ଦାଉରୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ଚାରିଆଡେ ଫାୟାର ଷ୍ଟେସନ ବି କରିଦେଇଛନ୍ତି ହରିଶ୍ଚନ୍ଦ୍ର ଯୋଜନା ମମତା ଯୋଜନା ଆହାର ଯୋଜନା ସେସବୁରୁ ମଧ୍ୟ ଆମେମାନେ ଉପକୃତ ହେଲୁ କେବଳ ବାସୁଦେବପୁରରେ 43 ବାତ୍ୟା ଆଶ୍ରୟସ୍ଥଳୀ କରିଛନ୍ତି ବାତ୍ୟା ବନ୍ୟା ଯେତେବେଳେ ଆସିବ ଆମେମାନେ ସମସ୍ତେ ସେଠି ଯାଇକି ଆଶ୍ରୟ ନେଇପାରିବା ଆଉ ଆଉ ଅଲଗା ସମୟରେ ଲୋକମାନେ ସେଠି ମିଟିଂ କରିପାରିବେ ସ୍ତ୍ରୀ ଲୋକମାନେ ଆଜିକାଲି ମିଟିଂ କରୁଛନ୍ତି ସେଠି ଯାଇ ମିଟିଂ କରିପାରିବେ ପିଲାମାନେ ପାଠ ପଢିପାରିବେ ଆମ ଗାଁର ଭଲମନ୍ଦ କାମରେ ମଧ୍ୟ ସେ ଜାଗାଟି ଆସିପାରିବ ଆଉ ଯେଉଁ ନଈ କଥା ଛାଡ଼ ନଈ ପାରି ହେଲା ବେଳକୁ ଆଣ୍ଠୁଏ କି ଅଣ୍ଟାଏ ପାଣିରେ ଯାଉଥିଲା ମଣିଷ ନହେଲେ ଡଙ୍ଗାରେ ଯାଉଥିଲେ ସେତୁ ଯୋଜନାରେ ସବୁ ନଦୀରେ ଏବେ ସେତୁ ହେଇଗଲା ମଣିଷ ଆରାମରେ ଯାଇକି ନଈ ପାରି ହେଇପାରିଲା ଆଉ ତମେମାନେ ସେ ସେତୁ ଉପରେ ବିଜେଡି ବିରୁଦ୍ଧରେ ସରତୁଳନ କରୁଛ ଆଉ କ'ଣ କୁହ କହୁନ ନା ଆଉ କହିବୁ କାହିଁକି ଭାଇ ମୋର ଦୋକାନ ବନ୍ଦ କରିବା ସମୟ ହେଲାଣି ଶୁଣ ବା ଏଥର ବିଜେଡି ଜିତିବ କି ନାହିଁ ତମେ କୁହ ଆଉ ଯଦି କିଛି ନ ଶୁଣିବାର ଅଛି ବା ଶୁଣିବାର ଅଛି ଚାଲୁନ ଗାଁ ଭିତରକୁ ଆଉ ମୁଁ ଗାଁ ଭିତରକୁ ଯିବିନି ମୋର ଦୋକାନ ବନ୍ଦ କରିବା ସମୟ ହେଲାଣି ଭାଇ ମୁଁ ଏଥର ଆସୁଛି ତମେ ତମେ କଣ କରୁଛ କର ମୋର ବି ରହିବାର ନାହିଁ ଏ ପୋକଡ଼ା କଥା ମୋର ଶୁଣିବାର ନାହିଁ ମୁଁ ବି ଚାଲିଲି କାମ ବିଜେଡି ଆସିବା କଥା ଆସିବ ବିଜେଡି ପାର୍ଟି ବିଜେଡି ପାର୍ଟି ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଜିନ୍ଦାବାଦ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଜିନ୍ଦାବାଦ ଜିନ୍ଦାବାଦ ଜିନ୍ଦାବାଦ।